না, সহজ করে আর কোনো কিছু পাওয়া হবে না বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের। দোষটা আমাদের দলটারই, নিজেরাই নিজেদের পথটা কঠিন করে ফেলেছি ভারতের কাছে সেই প্রথম ম্যাচটা হেরে, যে কারণে এখন আমরা গ্রুপ পর্ব পেরিয়ে গেছি। আমরা সুপার সিক্সে কোন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলবো সেইটাও আমরা জানি, কিন্তু সুপার সিক্স পেরিয়ে সেমিফাইনালে কি খেলতে পারবো? সেই জন্য আমাদের অনেকগুলো সমীকরণ মেলাতে হবে, সেই জন্য আমাদের অনেকগুলো চ্যালেঞ্জে জিততে হবে। সেটা জয়ের কথা বলুন, সেটা নেট রান রেটের কথা বলুন, সেইটা যে ফরম্যাটে খেলা হবে সেই ফরম্যাটের চ্যালেঞ্জের কথাও বলুন না কেন, বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল কি সেটা পারবে, কোন কোন চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেটা একটু বলে নেই। দেখুন, অনেকের মধ্যে এইবারের এই আগে বলি যে আমাদের হচ্ছে কি সুপার সিক্সে একটা প্রতিপক্ষ তো আমরা জানতামই যে নেপালের বিপক্ষে খেলবো, গতকালকে এটা নিয়ে ভিডিও করেছি। আজকে নিশ্চিত হয়েছে আমাদের আরেকটা প্রতিপক্ষ হচ্ছে কি পাকিস্তান। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে যেই দলটা জিতে যাবে সেই দলের বিপক্ষে আমাদের সুপার সিক্সের আরেকটা ম্যাচ হওয়ার কথা, এবং একটু হলেও আমরা চাইছিলাম যদি নিউজিল্যান্ড জেতে, কারণ নিউজিল্যান্ড একটু তুলনামূলক দুর্বল মনে হচ্ছিল, এবং কতটা যে আসলে দুর্বল পাকিস্তানের তুলনায় সেটা পাকিস্তান আজকে দেখিয়ে দিয়েছে। তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে জিতে নিয়েছে, নিউজিল্যান্ডকে ১৪০ রানে অল আউট করে দিয়ে সেইটা তারা জিতে নিয়েছে ১০ উইকেটে, ২৫.২ ওভার এই মাত্র জিতে নিয়েছে। পাকিস্তান ভীষণ 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 রকম শক্তিশালী, এবং এই দলটার বিপক্ষেও আমাদেরকে সুপার সিক্সে খেলতে হবে। এখন ফরম্যাটের যে কথাটা বলছিলাম এটা নিয়ে অনেক কনফিউশন আছে, আমি বেশ কয়েকটা ভিডিও করেছি কিন্তু তারপরে আমি একটু অবাক হয়ে লক্ষ্য করলাম যে অনেকের মাঝখানে এইটা নিয়ে একটা কনফিউশন আছে। সেটা আবার অত অবাক হওয়ারও কিছু নেই, কারণ ফরম্যাটে এমন অদ্ভুত এমন গোল মেলে যে এইটা একটু 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 ভেজাল লেগে যায় আর কি মনে করার ক্ষেত্রে। তো এই জিনিসটা আমি একটু সবাইকে বোঝার সুবিধার্থে আবার একটু বলি যে কীভাবে আমাদের আমাদের চ্যালেঞ্জগুলো বোঝার জন্য সেই ফরম্যাটটা বোঝাটা জরুরি। ধরুন এইবারের বিশ্বকাপের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ যেটা সাউথ আফ্রিকায় হচ্ছে, সেটাতে ১৬টা দল অংশ নিচ্ছে, ৪টা গ্রুপে ভাগ হয়ে তারা খেলছে, প্রতিটা গ্রুপে ৪টা করে দল, এবং প্রতিটা গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে যে ৩টা দল উপরে ছিল সেই দলগুলো পরের রাউন্ডে উঠবে। তার মানে ৪ গ্রুপ থেকে ৩, ৪, ১২টা দল পরের রাউন্ডে উঠবে, ১২টা দল যে পরের রাউন্ডে উঠবে সেইখানে গিয়ে আবার ২টা গ্রুপে খেলা হবে। এক একটা গ্রুপ ১-এ ৬টা দল, গ্রুপ ২-তে ৬টা দল, গ্রুপ ১-এ থাকবে এই গ্রুপ থেকে যে ৩টা দল গিয়েছে ভারত বাংলাদেশ আয়ারল্যান্ড, এবং বি গ্রুপ থেকে যে ৩টা দল গিয়েছে পাকিস্তান নিউজিল্যান্ড নেপাল, এই ৬টা দল সুপার সিক্সে গ্রুপ ১-এ থাকবে। আর সুপার সিক্সে গ্রুপ ২-তে থাকবে গ্রুপ বি এবং গ্রুপ সি থেকে যেই ৬টা দল উঠেছে। গ্রুপ বি থেকে হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ উঠেছে, এবং গ্রুপ সি থেকে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে উঠেছে। তার মধ্যে শুধুমাত্র অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মধ্যে কে গ্রুপ চ্যাম্পিয়ন, কে গ্রুপ রানার্স আপ সেটা নির্ধারিত এখনো হয়নি, কালকের ম্যাচটা দিয়ে সেটা নির্ধারিত হবে। ইনফ্যাক্ট আমাদের এই গ্রুপেও সেটা অফিসিয়ালি হয়তো সেটা হয়নি, কিন্তু ভারত তো ইউএসএর বিপক্ষে কালকের ম্যাচটা তো জিতবেই, এবং সেটা জয়ের ফলে ভারত তো এইখানটাতে এ-১ই আসলে হবে। কনফিউশনের যে অনেকগুলো জায়গায়, তার মধ্যে একটা হচ্ছে যে সুপার সিক্স নাম দেওয়া হয়েছে কিন্তু এটা সুপার সিক্সে কিন্তু ৬টা ৬টা করে দল ২টা গ্রুপে খেলবে। সো অনেকেই আমি কমেন্টও করতে দেখেছি যে সুপার সিক্স সেখানে হচ্ছে কি ৬টা দলের মধ্যে তো বাংলাদেশ ৪টা দলের টপ ৪-এর মধ্যে থাকলেই তো বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। না, এই সুপার সিক্স নাম দেওয়া হয়েছে যে ওই পরের রাউন্ডে ৬টা দল ১-১টা গ্রুপে থাকবে, সেই জন্য সুপার সিক্স, এবং এই ৬টা দল থেকে ২টা দল উঠবে সেমিফাইনালে। আবার অন্য যে সুপার সিক্সের গ্রুপটা গ্রুপ ২, সেইখান থেকে শীর্ষ ২টা দল উঠবে সেমিফাইনালে। এই যে ২টা ২টা ৪টা দল মিলিয়ে সেমিফাইনালটা হবে। এখন বাংলাদেশের সামনে যে বলছিলাম যে ইকুয়েশন মেলানো চ্যালেঞ্জ, এবং আমরা ভারতের কাছে প্রথম ম্যাচটা হেরে নিজেরাই নিজেদের কাজটা জটিল করে ফেলেছি, বেশ জটিল করে ফেলেছি, এবং এখন আমাদের সামনে আসলে আক্ষরিক অর্থে পর্বত ডিঙানো চ্যালেঞ্জটা রয়েছে, সেইটা কীরকম, সেটা কেন? এখন সুপার সিক্সে হচ্ছে গিয়ে এইখানটাতে আমাদের গ্রুপের এ গ্রুপের ৩টা দল ভারত বাংলাদেশ আয়ারল্যান্ড, এবং ডি গ্রুপের ৩টা দল পাকিস্তান নিউজিল্যান্ড ও নেপাল, এই ৬টা দল রয়েছে। এই ৬টা দল কিন্তু সুপার সিক্সে পয়েন্ট ক্যারি করছে গ্রুপ পর্বের, যেই দলগুলো সুপার সিক্সে উঠেছে নিজেদের গ্রুপ থেকে সেই ম্যাচগুলোর পয়েন্ট এবং নেট রানরেটটা কিন্তু আসলে ক্যারি করবে। ধরেন এখানে হচ্ছে যে বাংলাদেশ আমরা ৩টা ম্যাচ খেলেছি, ৩টা ম্যাচের মধ্যে ভারতের কাছে আমরা হেরেছি, আমরা আয়ারল্যান্ডকে হারিয়েছি, এবং হচ্ছে কি আমরা ইউএসএকে হারিয়েছি। এখন সুপার সিক্সে তো ভারতের কাছে হেরেছি, ওই ম্যাচে তো আমাদের ০ পয়েন্ট, আয়ারল্যান্ড আর ইউএসএকে হারিয়েছি, আমাদের ৪ পয়েন্ট রয়েছে, কিন্তু সুপার সিক্সে তো ইউএসএ উঠছে না, মানে আমরা ধরছি আর কি উঠছে না, ভারতের কাছে তারা হেরে যাবে, ফলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমাদের যে ২ পয়েন্ট এটা কাউন্ট হবে না। আমরা যে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ পয়েন্ট পেয়েছি সেই ২ পয়েন্ট নিয়ে আমরা সুপার সিক্সটা শুরু করব। ভারত এখানে দেখেন যে তারা সুপার সিক্সটা শুরু করবে ৪ পয়েন্ট নিয়ে, কারণ এই গ্রুপ থেকে বাংলাদেশ উঠেছে,
আয়ারল্যান্ড উঠেছে, এই দুইটা দলের বিপক্ষেই ভারতের জয় আছে। ফলে ভারত এখানে 4 পয়েন্ট নিয়ে শুরু করছে, বাংলাদেশের যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে জয় আছে আমরা 2 পয়েন্ট নিয়ে শুরু করছি, এবং আয়ারল্যান্ডের হচ্ছে গিয়ে তারা 0 পয়েন্ট নিয়ে শুরু করছে। তারা ইউএসএ কে হারিয়েছে, তাদের 2 পয়েন্ট আছে, কিন্তু সেই 2 পয়েন্ট এখানে সুপার সিক্স পর্যায়ে কাউন্ট হবে না। কেন না, এই গ্রুপ থেকে অন্য যেই দুইটা দল সুপার সিক্সে উঠেছে, ভারত এবং বাংলাদেশ, সেই দুইটা দলের কাছে এসেছে, ফলে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে 0। ঠিক তেমনি ভাবে ডি গ্রুপ থেকে যে 3টা দল এসেছে সেই জায়গাটাতে পাকিস্তান 4 পয়েন্ট নিয়ে শুরু করছে, যেহেতু পাকিস্তান ওইখানে হচ্ছে গিয়ে ওই নিউজিল্যান্ড আর নেপাল যে 2টা দল সুপার সিক্সে উঠেছে সেই 2টা দলের বিপক্ষে তাদের জয় আছে। নিউজিল্যান্ড এখানে 2 পয়েন্ট নিয়ে শুরু করছে এবং নেপাল এখানে আসলে 0 পয়েন্ট নিয়ে শুরু করছে। তাহলে গ্রুপটাতে দেখেন ভারত এবং পাকিস্তান এই 2টা দল কিন্তু সুপার সিক্সে গ্রুপ ওয়ানে বাংলাদেশের গ্রুপে তারা শুরু করছে 4 পয়েন্ট নিয়ে, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড শুরু করছে আমরা 2 পয়েন্ট নিয়ে, এবং আয়ারল্যান্ড ও নেপাল শুরু করছে 0 পয়েন্ট নিয়ে। 2টা দলের পয়েন্ট কিন্তু অলরেডি আমাদের চেয়ে হচ্ছে গিয়ে বেশি রয়েছে। এখন এইখান থেকে হচ্ছে গিয়ে 6টা দলের মধ্যে 2টা দল সেমিফাইনালে খেলবে, সব ম্যাচ কিন্তু খেলবে না, কারণ বাংলাদেশ যে সুপার সিক্স আমাদের যে বাকি 5টা দল রয়েছে সেই 5টা দলের বিপক্ষে কিন্তু আমরা খেলবো না। প্রথমত এখানে আমাদের গ্রুপ থেকে যে 2টা দল উঠেছে ভারত এবং আয়ারল্যান্ড, এই 2টা দলের বিপক্ষে আমরা খেলবোই না সুপার সিক্সে। এবং গ্রুপ ডি থেকে যে 3টা দল উঠেছে পাকিস্তান নিউজিল্যান্ড ও নেপাল, তার মধ্যে আমরা 2টা দলের বিপক্ষে খেলবো, আমরা খেলবো না হচ্ছে আমরা যেহেতু এই গ্রুপ রানার্স আপ A2, সেই হিসাবে আমাদের হচ্ছে ওই D2 যারা রয়েছে তাদের বিপক্ষে আমরা খেলবো না, D2 হচ্ছে কি নিউজিল্যান্ড। সো নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা খেলবো না, আমরা খেলবো পাকিস্তানের বিপক্ষে এবং নেপালের বিপক্ষে। এই 2টা ম্যাচে কিন্তু আমরা খেলবো, প্রত্যেকটা দলই হচ্ছে গিয়ে ওই নিজেদের গ্রুপের দলগুলোর সঙ্গে সুপার সিক্সে খেলবেন, এবং অন্য গ্রুপে এই গ্রুপে তাদের যে অবস্থান রয়েছে অন্য গ্রুপ ওই সেম অবস্থানের দলের বিপক্ষে খেলবে না। ঠিক তেমনিভাবে ভারত যেমন এই গ্রুপ চ্যাম্পিয়ন, পাকিস্তান ওই গ্রুপ চ্যাম্পিয়ন, এ আর ডি গ্রুপ চ্যাম্পিয়ন, তারা কিন্তু সুপার সিক্স পর্যায়ে তার মুখোমুখি হবে না। বাংলাদেশ A2, নিউজিল্যান্ড D2, বাংলাদেশ আর নিউজিল্যান্ড কিন্তু পরস্পরের মুখোমুখি হবে না। ঠিক তেমনিভাবে আয়ারল্যান্ড হচ্ছে গিয়ে A3, নেপাল হচ্ছে গিয়ে D3, তারাও পরস্পরের মুখোমুখি কিন্তু আসলে সুপার সিক্সে হবে না। এবার আমাদের চ্যালেঞ্জটা কোথায়, আমরা তো অলরেডি 2টা দল 4 পয়েন্ট করে আছে, আমাদের পয়েন্ট হচ্ছে গিয়ে 2টা দলই তো সেমিফাইনালে উঠবে, তা আমরা অলরেডি 2 পয়েন্ট পিছিয়ে আছি। আমরা সুপার সিক্স পর্যায়ে খেলবই হচ্ছে গিয়ে 4 পয়েন্টের জন্য, মানে সর্বোচ্চ 4 পয়েন্ট আরও আমরা অ্যাড করতে পারি। এখন এই জায়গাটাতে আপনি খেয়াল করে দেখুন, আমরা যদি সর্ব 2টা ম্যাচ খেলবো, একটা নেপালের বিপক্ষে একটা পাকিস্তানের বিপক্ষে, 2টা ম্যাচ জিতলে আমাদের 6 পয়েন্ট হবে, সর্বোচ্চ 6 পয়েন্ট কিন্তু আরও অনেকগুলো আরও অন্তত 3টা দলের হতে পারে। কীভাবে 3টা দলের হতে পারে, ধরেন হচ্ছে গিয়ে ইন্ডিয়া হচ্ছে গিয়ে সুপার সিক্স পর্যায়ে তারা খেলবে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং নেপালের বিপক্ষে, তো নেপালের বিপক্ষে তো ইন্ডিয়া জিতবেই, তাদের 4 পয়েন্টের সঙ্গে এই 2 পয়েন্ট যোগ হলো, ধরেন তাদের 6 পয়েন্ট হয়ে গেল, ধরেন আমি কথার কথা বলছি। পাকিস্তান খেলবে হচ্ছে গিয়ে বাংলাদেশ আর আয়ারল্যান্ডের বিপক্ষে, তো পাকিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টা প্রত্যাশিত, পাকিস্তানের 4-এর সঙ্গে 2 যোগ হলো, তাদেরও 6 পয়েন্ট হয়ে গেল। নিউজিল্যান্ড এই জায়গাটাতে খেলবে হচ্ছে গিয়ে তারা ভারতের বিপক্ষে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে, ধরেন আমরা কথার কথা বলছি, তারা যদি আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে ভারতের বিপক্ষে জিতে তাহলে তো তাদেরও 6 পয়েন্ট হলো। 3টা দলের কিন্তু ভারত পাকিস্তান নিউজিল্যান্ড 3টা দলের এরকম সমান সর্বোচ্চ 6 পয়েন্ট হতে পারে, সেটা 2টা দলেরও হতে পারে। বাংলাদেশের তাই 6 পয়েন্টের কম পেয়ে সেমিফাইনালে যাওয়ার আসলে আমাদের কোনো চান্স নাই, আমাদের অন্তত 6 পয়েন্ট পেতেই হবে, এবং অন্তত 6 পয়েন্ট পাওয়ার পরও তখন আমাদের নেট রান রেট টান রেট এইসবের হিসাব নিকাশের মধ্যে আসলে যেতে হবে। এখন 6 পয়েন্ট পাওয়ার জন্য আমাদের নেপালের বিপক্ষে ম্যাচটা রয়েছে 31 তারিখ, সেই ম্যাচটা আমরা জিতবো প্রত্যাশিত, 3 তারিখে ভাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, এবং পাকিস্তান তো সহজ প্রতিপক্ষ না, নিজেদের গ্রুপে এখানেও তারা 3টা ম্যাচই জিতেছে, এবং লাস্ট ম্যাচে তারা নিউজিল্যান্ডকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে তাদের শক্তির জায়গাটা কতটা প্রবল। সো সেই পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু মাথায় নিয়ে ততদিনে যখন আমরা 3 তারিখে ম্যাচটা খেলতে নামো ততদিনে আরও ক্লিয়ার হবে মানে আমাদের কী করতে হবে, কত ব্যবধানে জিততে হবে, জিততে তো হবেই, মানে বাংলাদেশ হচ্ছে গিয়ে 4 পয়েন্ট নিয়ে সুপার সিক্স থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না, বাংলাদেশকে অন্তত পক্ষে 6 পয়েন্ট লাগবে, এবং ওই অন্তত পক্ষে 6 পয়েন্টটাই তো আমাদের পক্ষে সর্বোচ্চ 6 পয়েন্ট, কেননা আমরা 2টা ম্যাচে খেলবো নেপালের বিপক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে, এই 2টা ম্যাচই বাংলাদেশকে জিততে হবে। আর নেট রান রেট তখন যদি ইকুয়েশনের মধ্যে চলে আসে, নেট রান রেটও আমরা সর্বনাশ করে বসে আছি। কিভাবে সর্বনাশ করে বসে আছি, ধরেন এই প্রথম পর্বে আমরা এই গ্রুপে যে রানার্স আপ হয়েছি সেই জায়গাটাতে আপনি দেখবেন যে বাংলাদেশের নেট রান রেট আছে হচ্ছে গিয়ে +0.374, কিন্তু সুপার সিক্সে আমাদের নেট রান রেট আমাদের থাকবে হচ্ছে গিয়ে -0.667। কেন, কারণ সুপার সিক্সে আমাদের গ্রুপে যে অন্য 2টা দল রয়েছে সেই ভারত এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের নেট রান রেটটাই কাউন্ট হবে, আমাদের যে ওই গ্রুপে আমরা আরেকটা ম্যাচ খেলেছি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচের নেট রান রেটটা কাউন্ট হবে না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ মিলিয়ে 3টা ম্যাচ মিলিয়ে বাংলাদেশের নেট রান রেট হচ্ছে গিয়ে প্লাসে রয়েছে, কিন্তু যখন আপনি
সুপার সিক্সে ওঠা আমাদের অন্য দুইটা দল ভারত আর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের হিসাবটা ধরবেন, তখন বাংলাদেশের নেট রানরেটটাও মাইনাসে চলে যাচ্ছে। সো ওইখানে গিয়ে আমাদের দুইটা ম্যাচ তো জিততেই হবে, আমাদের এখন 2 পয়েন্ট রয়েছে, সঙ্গে হচ্ছে কি দুইটা ম্যাচ জিতলে আমাদের 6 পয়েন্ট হবে। সেই 6 পয়েন্ট হলেও আমার যেটা ধারণা সেটা হচ্ছে দুই বা এর চেয়ে বেশি দলের ইনফ্যাক্ট 6 পয়েন্ট করে হবে, তখন নেট রানরেটের হিসাবটা চলে আসবে, নেট রানরেটও আমরা আসলে পিছিয়ে আছি। যে কারণে আগে আগে নেপালের বিপক্ষে যে 31 তারিখের ম্যাচটা বাংলাদেশে রয়েছে সেই ম্যাচটা বাংলাদেশের বড় ব্যবধানে, হিউজ একটা ব্যবধানে জিততে হবে নেট রানরেট একটা মোটামুটি একটা জায়গায় নিয়ে আসার জন্য। আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচও জিততে হবে, মানে পাকিস্তানের বিপক্ষে তার ওই দাবি করতে পারি না যে একটা বিরাট ব্যবধানে আমাদের জিততে হবে, আমরা জিততে পারি কিন্তু বলছি পাকিস্তান এবার যেই ক্রিকেটটা খেলছে, সো সেই হিসাবে আমাদের হচ্ছে গিয়ে পরের ওই ম্যাচটা যে তার টার্গেট ওইভাবে করতে হবে। সো বাংলাদেশের জন্য আসলে চ্যালেঞ্জটা অনেক, চ্যালেঞ্জটা বিশাল, চ্যালেঞ্জটা বিপুল। এই প্রথম ম্যাচ যদি আমরা ইন্ডিয়ার কাছে না হারতাম এই ওয়ার্ল্ড কাপে, তাহলে কিন্তু আমরা সুপার সিক্সটা আমরা 4 পয়েন্ট নিয়ে শুরু করতাম, তখন হয়তো বিষয়টা এরকম হতো আমাদের পক্ষে সুপার সিক্সে আর একটা ম্যাচ জিতলেই হয়তো আমাদের সেমিফাইনালে খেলার পথে অনেকটা আমরা এগিয়ে যেতে পারতাম, যেহেতু আমরা ভারতের কাছে ওই প্রথম ম্যাচটা হেরে গেছি। এখন তাই আমাদের সুপার সিক্সকে নেপালকে বিশাল ব্যবধানে হারাতে হবে, পাকিস্তানকেও প্রবাবলি একটা বড় ব্যবধানে হারাতে হবে, কিন্তু হারাতে হবে নিশ্চিতভাবে, এই দুইটা দলকে বাংলাদেশকে হারাতেই হবে যদি আমাদের সেমিফাইনালে উঠতে হয়। বাংলাদেশ টিম যে দলটা প্রথম ম্যাচ ভারতের কাছে হারার পর পরের দুইটা ম্যাচে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতেছে, বেশ ভালো ক্রিকেট খেলে জিতেছে, সেই দলটার উপরে কি আমরা ওই আশাটা রাখতে পারি যে না আমরা সুপার সিক্স থেকেও সেমিফাইনালে অন্তত পক্ষে কোয়ালিফাই করব, তারপরে তো হচ্ছে গিয়ে শিরোপার হিসাবটা তখন আসবে, বাংলাদেশ টিমের উপরে কি সেই আস্থার জায়গাটা রাখা যায়? আপনার মতামতটা জানাবেন। এবং সুপার সিক্সের বা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটার হিসাব নিকাশ মানে যেভাবে করা হয়েছে সেই বিষয়টাও তো আপনাদের কাছে এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে, আমার কাছে তো অন্তত মানে আমি অন্তত ওই প্রত্যাশা তো করতেই পারি যে ফরম্যাটের গোলমেলে ফরম্যাটের হিসাব নিকাশটাও এখন আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের, তাই তো?